নমস্কার, সবুজ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি পায়েল। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। গল্প করার অপরাধে শারীরিক নিগ্রহের অভিযোগ পাঁশকুড়ার একটি স্কুলে, অভিযোগ অস্বীকার শিক্ষকের। জঙ্গলমহলের পর এবার সাইকেল বিলি পূর্বে, খুশি সংখ্যালঘু পড়ুয়ারা। শুরু হলো সারা ভারত বন্দর সাংস্কৃতিক সম্মেলন, অংশগ্রহণে প্রায় 200 জন প্রতিনিধি। কাজ না পাওয়ার অভিযোগে অবস্থান বিক্ষোভ, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি অ্যাসপন্ডে কাজ বন্ধ করে দিলেন আইএনটিটিইউসি কর্মীরা। পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ, এসডিও সঙ্গে বৈঠকে বসলেন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সদস্যরা। তমলুক জেলা আদালতে বিতর্কিত পোস্টার, বার অ্যাসোসিয়েশনের মূল ভবন সংস্কার নিয়ে টানা পড়েন। আসছে বিস্তারিত খবরে। একেই বলে লঘু পাপে গুরুদণ্ড। পাশের বন্ধুর সঙ্গে গল্প করছিল সপ্তম শ্রেণীর একটি ছাত্র, আর সেই অপরাধে শিক্ষকের তরফ থেকে মিলল বেধড়ক মারধর। এমনই অভিযোগ উঠেছে পাঁশকুড়ার বার্লিবাড় হাই স্কুলে। মারধরের কারণে ছাত্রটির কান থেকে শুরু হয় রক্তক্ষরণ। ঘটনার পর প্রধান শিক্ষক ছাত্রটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করলেও বর্তমানে ছাত্রটি কানে যথেষ্টই কম শুনছে বলে জানা গেছে। অন্যদিকে অভিযুক্ত শিক্ষক সমস্ত অভিযোগই অস্বীকার করেন। স্কুলে পাশের বন্ধুর সঙ্গে গল্প করার অপরাধে কপালে জুটল নিষ্ঠুর শারীরিক নিগ্রহ। এমনই অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার বার্লিবাড় হাই স্কুলে। জানা গেছে এই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র রাজেশ শাসমল গত 30শে জানুয়ারি পাশের একটি ছেলের সঙ্গে গল্প করছিল। এই অপরাধে ক্লাসে থাকা ইতিহাসের শিক্ষক তরুণ পড়ে ওই ছাত্রটিকে ডাস্টার দিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। স্কুল ছুটির পর আরেক ছাত্র রাজেশকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে যায়। প্রধান শিক্ষক প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেন। আমি হচ্ছে একজনের সঙ্গে কথা বলছিলাম, আমি বলে পড়া করুন, পড়া করিস নি, ওই জন্য মারছে। স্কুলে হয়েছিল আমার, স্কুলে আমি একটু পেন গুলোতে গেলাম, তাই জন্য আমাকে কথা বলছিলাম, তাই জন্য আমাকে একটু স্যারটা ডাস্টার লিয়ে কানে মারছে, এখানটায় মারছে। তারপরে স্যারটা আবার স্যারের কাছে গিয়েছিলাম, তারপরে হেড স্যার আবার ওষুধ করলো। তারপরে আবার হচ্ছে স্যারটা ধূমকানি দেখাতে গিয়েছিল বলে আবার মারবো, তাই জন্য আমাকে আর স্কুল যেতে ভাল লাগেনি। কানে মারছে, তারপরে এই জায়গাটায় মারছে, আমার যন্ত্রণা করছে, আমি এক কানে শুনতে পাইনি ভালো। এরপর তার কান থেকে আরো রক্তক্ষরণ হয় এবং শরীরের বিভিন্ন অংশে যন্ত্রণা শুরু হয়। রাজেশের বাবা দেবাশিস শাসমল থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অন্যদিকে ওই অভিযুক্ত শিক্ষক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। না, মারধর তো আমি করিনি। তারপরে যখন ক্লাস নিচ্ছিলাম তখন পেছনের দিকে ছেলেটি সবার পেছনের বেঞ্চে বসে বারবার কথা বলে যাচ্ছিল, আমি অনেকবার মানা করেছি তবু কথা শুনেনি। তখন আমি উঠে গিয়ে ছেলেটির কানে ধরে টেনে আনি। তা সেরকম তো আর কিছুই তো হয়নি, আমি চলে আসি ক্লাস শেষ হয়ে যাওয়ার পর। থানায় যদি সত্যি ডায়েরি করে থাকে এরকম, এটা খুব ব্যাপারটা দুর্ভাগ্যজনক, কারণ যদি ডায়েরি করে থাকে অন্তত ওনার অভিভাবক আমার সঙ্গে অন্তত একবার কথা বলে নিতে পারতেন, কারণ আমি জানলাম না এমন কিছুই হয়েছে কি হয়নি। যদি সত্যি মারাত্মক কিছু হতো তাহলে আমরা স্কুল থেকে তখনই ব্যবস্থা নিতে পারতাম। জাহাঙ্গীর বাদশা, রিপোর্ট সবুজ বার্তা। মুখ্যমন্ত্রীর নির্দেশে জঙ্গলমহলের সংখ্যালঘু পড়ুয়াদের হাতে কাস্ট সার্টিফিকেট এবং সাইকেল বিলি শুরু হয়েছিল আগেই। এবার পূর্ব মেদিনীপুরের সংখ্যালঘু পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হলো সাইকেল এবং সার্টিফিকেট। বৃহস্পতিবার এগরার কসবাগোলায় একটি মাদ্রাসা স্কুলে ছাত্রীদের মধ্যে সাইকেল ও সার্টিফিকেট বিতরণ করলেন স্থানীয় বিধায়ক। সরকারের এই উদ্যোগে স্বভাবতই খুশি পড়ুয়ারা। বৃহস্পতিবার এগরায় সাইকেল বিলি ও কাস্ট সার্টিফিকেট প্রদান করা হলো সংখ্যালঘু পড়ুয়াদের। এগরা 1 নম্বর ব্লকের কসবাগোলা এলাকায় একটি হাই মাদ্রাসা স্কুলে 192 জন সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রীর হাতে সাইকেল ও প্রায় 88 জনের হাতে কাস্ট সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এর আগে মুখ্যমন্ত্রীর নির্দেশে জঙ্গলমহল এলাকায় একাধিকবার স্কুল পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়েছে। এখনও ওই অঞ্চলে এ ধরনের একাধিক কর্মসূচি রয়েছে, কিন্তু আমাদের জেলাতে এ ধরনের উদ্যোগ এই প্রথম। পশ্চিমবঙ্গ সরকারের মাইনরিটি সেলের তরফেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার ছাত্রীদের হাতে সাইকেল ও কাস্ট সার্টিফিকেট তুলে দেন স্থানীয় বিধায়ক সমরেশ দাস।
सरकार उद्योगे स्वभावत खुशी पड़ुआरा এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে তারা বলে বহু দূর থেকে স্কুলে পড়াশোনা করতে আসতে হয় তাই সাইকেল পেয়ে উপকৃত সকলেই আমরা পশ্চিমবঙ্গ সরকারের মাইনরিটি সেল দপ্তরের পক্ষ থেকে আমাদের এগরা এক নম্বর ব্লকে কসবাগোলা এফওবি হাই মাদ্রাসা বলে একটি মাদ্রাসা আছে সেখানে 9 10 11 12 এই চারটি ক্লাসে যে সমস্ত মেয়েরা পড়ে तादर मध्य जरा माइनोरिटी सम्प्रदाय सरकम 192 जन छात्री के माइनोरिटी छात्री के हमारा आज के 192 टी साइकिल दी से कास्ट सर्टिफिकेट इश्यू करा एगरा एक नम्बर ब्लक आजकल दिन दाड़िए तार अफिसे जतगुलो एप्लीकेशन एस नवेम्बर पर्यंत जतगुलो एप्लीकेशन एस 88 छिलो ता 88 जन के आज के कास्ट सार्टिफिकेट तुले व्यवस्था हल ना जिले ना हमारे महकुमाते प्रथम हमारे महकुमाते प्रथम हमारे एग्रा महकुमाते प्रथम कारण जा साइकेल महकुमार सब ही एखे से स्टक थे हमर फार्स्ट डिस्ट्रीब्यूट कर लसून बनार्जी रिपोर्ट सबुज बार्ता হলদিয়ায় সারা ভারত বন্ধ সাংস্কৃতিক সম্মেলন শুরু হলো বৃহস্পতিবার অনুষ্ঠানের উদ্বোধন করেন স্পোর্টস কন্ট্রোল বোর্ডের সভাপতি দেশের 10টি গুরুত্বপূর্ণ বন্দরের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন অনুষ্ঠান চলবে মোট 3 দিন শুরু হলো সারা ভারত বন্দর সাংস্কৃতিক সম্মেলন বৃহস্পতিবার দুপুরে হলদিয়া বন্দরের বিবি ঘোষ প্রেক্ষাগৃহে উদ্বোধন করেন কান্ডালা বন্দরের চেয়ারম্যান তথা স্পোর্টস কন্ট্রোল বোর্ডের সভাপতি পিডি বাঘেলা এর আগে 1999 সালে এই সম্মেলন হয়েছিল হলদিয়া বন্দরে মুম্বাই পারাদ্বীপ কান্ডালা বিশাখাপত্তনম সহ দেশের 10টি গুরুত্বপূর্ণ বন্দরের প্রায় 200 জন প্রতিনিধি এক কুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন অনুষ্ঠান চলবে 3 দিন ব্যাপী কালচারাল ইভেন্ট মানে আদে যে বিজাপুর স্পোর্টস কন্ট্রোল বোর্ড তাদে আওতায় কান্ডা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান তাদের নির্দেশে কলকাতা পোর্ট ট্রাস্ট দায়িত্ব নিয়েছিল হালদি আমাদের এখানে আজকে থেকে অর্গানাইজ করা হলো মাননীয় চেয়ারম্যান কান্ডা পোর্ট ট্রাস্ট তার তত্ত্বাবধানে ওনার হাত কামাল দিয়ে শুভারম্ভ আজকে এখানে হয়েছে 3 দিন পর্যন্ত এখানে হবে 10টি মেজর পোর্টসে পার্টিসিপেন্ট এখানে প্রায় 200 থেকে বেশি পার্টিসিপেন্ট এখানে এসেছেন তারা 3 দিন ধরে এখানে থাকবেন একটা নতুন লাইফ মতন এখানে একটা শেপ এখানে নেবে 7টি রাজ্য থেকে আসা 10টি পোর্টস আমরা বুঝতেই পারছি কতটা কালচারাল ডাইভার্সিটির মধ্যে একটা সমাগম এখানে তৈরি হবে মেজর পোর্টস স্পোর্টস কন্ট্রোল অর্গানাইজেশনকে সাথে মিলকে আজ পুরে দেশকে যে মেজর পোর্টস হ্যাঁ उनके एम्प्लॉइज फैमिली मेंबर्स और बच्चों का ये यहाँ 3 दिन का कल्चर मीट हो रहा है इसका बेसिक आइडिया ये है कि हमारे जो कर्मचारी काम करते हैं ऑफिसर्स हैं उनकी फैमिली मेंबर्स है उनको एक अपॉर्चुनिटी देना अपनी जो टैलेंट है उसको एक्सप्रेस करने की सलीम अहमद रिपोर्ट सबुज बार्ता দীর্ঘদিন ধরে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে মিলছে না কাজের সুযোগ এই অভিযোগে বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভ করে 3টি অ্যাশপন্ডে ছাই তোলার কাজ বন্ধ করে দিলেন স্থানীয় আইএনটিটিইউসি সংগঠনের কর্মীরা তাদের আরও অভিযোগ ঠিকাদারেরা বাইরে থেকে ডাম্পার আনছেন সাংসদ থেকে ওসি সবাইকে লিখিতভাবে জানালেও ফল মেলেনি তবে এভাবে কাজ বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যাহত হবে বিদ্যুৎ যোগানও আখেরে ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষই কাজ না পাওয়ার অভিযোগ করে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি অ্যাশপন্ডে কাজ করা বন্ধ করে দিলেন আইএনটিটিইউসি কর্মীরা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজের সুযোগ তারা পাচ্ছেন না এই অভিযোগে প্রায় 530 জন আইএনটিটিইউসি সংগঠনের কর্মী কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি অ্যাশপন্ডের সামনে বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভে বসেন শ্রমিকরা কোম্পানিরা জবাব চাই জবাব দাও
তাদের দাবি। এ ব্যাপারে সাংসদ শুভেন্দু অধিকারী, বিধায়ক বিপ্লব রায় চৌধুরী, জেলা শাসক পারভেজ আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের সভাধিপতি গান্ধীচরণ হাজরা থেকে শুরু করে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার, কোলাঘাট থানার ওসি প্রত্যেককে একাধিকবার লিখিতভাবে জানিয়েও কোনো ফল হয়নি। এই বঞ্চিত কর্মীদের অভিযোগ, কোলাঘাটের ওই তিনটি অ্যাসপন্ডে যে ঠিকাদারদের নিয়োগ করা হয়েছে তারা এই শ্রমিকদের বাদ দিয়ে বাইরে থেকে ডাম্পার এনে ছাই বাইরে পাঠাচ্ছে। এরা দিনের বেলা তৃণমূল কংগ্রেস করে, রাত্রে বেলা সিপিএম করে, মানে তাই জন্য এরা আমাদের যারা শ্রমিক আছে তাদেরকে পেটে লাথি মারার জন্য বাইরে থেকে ডাম্পার নিয়ে আসছে, ভাটপাড়া থেকে শুরু করে, চব্বিশ পরগনা থেকে শুরু করে এবং নানা প্রান্ত থেকে ডাম্পার নিয়ে আসছে, ডালাবদিকে খেয়ে দিয়ে ডাম্পার নিয়োগ করে তাদের নিজের মুনাফা করছে এবং তারা এই লেবাররা যত চলে যাবে তাদের আরও বেশি করে মুনাফা হবে। জেনেছি আমরা দীর্ঘদিন প্রথম থেকে শুরু করছি আর কি, এখান থেকে কাজটা আজ একুশ বছর করতেছি, কিন্তু এখন যা বর্তমান পরিস্থিতি, তিনটা কোম্পানি আরও কিছু স্বার্থন্বেষী মানুষ আমাদেরকে এখান থেকে শ্রমিক ক্যাবের উধাও করে দেওয়ার জন্য আর কি, করে দেওয়ার জন্য তারা নেগে পড়ছে। তার জন্য আজকে আমরা প্রায় দু মাস যাবৎ কোনো কাজই পাইনি, বলতে গেলে পাঁচশো তিরিশ জন শ্রমিক এখন বেকার, মাত্র সত্তর জন কাজ পায়, এটি কাজের মধ্যে কোনোদিন পড়েনি। প্রায় দু মাস ধরে বেকার অবস্থায় দিন কাটাচ্ছেন এই শ্রমিকেরা, তাই বৃহস্পতিবার তিনটি অ্যাসপন্ডের সামনে তারা অবস্থান বিক্ষোভে বসেছেন, তাই বন্ধ হয়ে যায় ছাই তোলার কাজ। এভাবে কাজ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় কয়েক লক্ষ টাকা ক্ষতির সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষতি ছাড়াও ব্যাহত হবে বিদ্যুৎ উৎপাদন, কমে যাবে বিদ্যুতের যোগান। কিন্তু বিকল্প কাজের ব্যবস্থা না করা হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুমকি দিয়েছেন। যতক্ষণ না আমাদের শ্রমিকদের সুষ্ঠু ব্যবস্থা হয় আমরা সর্বোচ্চ জানিয়েছি এবং আশা করছি আমরা যারা নেতৃত্ব আছে ততক্ষণ মানে ধর্ণা মঞ্চ আমাদের চলবে এবং খাদানও বন্ধ থাকবে, আমাদের সুষ্ঠু সমাধান হবে, খাদান চালু হবে। প্রত্যেকটা শ্রমিকের অন্তত উন্নতম মজুরিতে আমরা দাবি করছি এবং আমাদের কাজের দাবিটা করছি, এটাই আমরা যদি না হয় আমরা এত আরো বৃহত্তর যদি আন্দোলনের পথে নামতে তাও নামবো, কোনো আমাদের বুদ্ধি নেই। আন্দোলন বলতে আমাদের কাজের ব্যবস্থা কোম্পানিকে করতে হবে, যতক্ষণ না কোম্পানিরা কাজের ব্যবস্থা করে আমাদের এই আন্দোলন চলবে এবং আমরা খাদান বন্ধ রেখেছি, খাদান বন্ধ থাকবে। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, সবুজ বার্তা। পুনর্বাসন ছাড়া কোনোভাবে জায়গা ছাড়তে রাজি নন, এই দাবিতেই সোচ্চার হলেন ক্ষুদ্র ব্যবসায়ী সমন্বয় সমিতির সদস্যরা। গত ২৯ তারিখ মাইকিং অ্যানাউন্সমেন্টের পর তাদের বিভ্রান্তি ও উত্তেজনা চরমে পৌঁছায়। আলোচনা ছাড়াই প্রশাসনের তরফ থেকে এই ঘোষণা কেন, প্রশ্ন ওঠে। বুধবার জেলা প্রশাসনিক ভবনের সামনে ক্ষোভে পেটে পড়েন তারা। বৃহস্পতিবার এ ব্যাপারে এসটিওর সঙ্গে একটি বৈঠকও হয়। তমলুক হাসপাতাল মোড় ও মানিকতলা মোড়ে রাস্তা সম্প্রসারণের জন্য ২০০ মিটার ছেড়ে দেওয়ার জন্য গত ২৯ জানুয়ারি মাইকে করে ঘোষণা করা হয়। ৩১ জানুয়ারির মধ্যে না ছাড়লে ৪ ফেব্রুয়ারির মধ্যে ওই এলাকার ব্যবসাদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাও জানানো হয়েছিল এই ঘোষণায়। কিন্তু এই ঘোষণার নেপথ্যে কার নির্দেশ রয়েছে এই নিয়ে এদিন বিভ্রান্তি চরমে পৌঁছয়। যখন জানা যায় যে সাংসদ বা কোনো প্রশাসনিক কর্তা ব্যক্তির নির্দেশে নয়, পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নিজ দায়িত্বে এই ঘোষণা প্রচার করছেন, তখন ব্যবসাদাররা উত্তেজিত হয়ে পড়েন। আমাকে বলে দিয়েছেন এবার আপনাদের এত ইয়া দেখে আপনাদেরকে আমি অন্ধকারে রাখতে চাই না, যা হবে খোরাখুলি হবে, আমি লুকিয়ে চুরিয়ে কিছু করি না, করবো না। আমার যে বাহিনী আছে সব সমিতির, আমার যে সমন্বয় সমিতি আছে সমন্বয় সমিতির সবাই, আমি কি করি সবাই জানে। তাহলে সেই জায়গায় প্রশাসনের কাছে আমার বক্তব্য, মাননীয় মুখ্যমন্ত্রীর কথা হচ্ছে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা যাবে না, মাননীয় তার একদম ডান হাত বলুন আর যাই বলুন যারা তাকে সহযোগিতা করে, আমাদের এমপি সাহেব সাংসদ শুভেন্দু অধিকারী তিনি বলছেন ভাঙা না, জায়গা না দিয়ে কোনো উচ্ছেদ হবে না, মন্ত্রী বলছেন জায়গা না দিয়ে কোনো উচ্ছেদ হবে না। তাহলে প্রশাসন কি আগ বাড়িয়ে নিজের থেকে বুধবার এই মাইকিং এর বিরুদ্ধে ও পুনর্বাসনের দাবিতে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান ক্ষুদ্র ব্যবসায়ী সমন্বয় কমিটির সদস্যরা। বৃহস্পতিবার এসডিওর সঙ্গে এ ব্যাপারে বৈঠকও করেন তারা। আপনি স্টল বানিয়ে দিন, খরচা আমরা দেবো, ২৫,০০০ লাগে, ৫০,০০০ লাগে দোকানদার দেবে, পার মান্থ আপনাকে ২০০ টাকা করে ভাড়া দেবো, আপনি হিসেব করুন ৩০০ ইন্টু ২০০ কত ৬০,০০০,
মাসে 60,000, এটা তো কম করে বললাম, মাসে 60,000, বছরে 30,000, মাসে 60,000, 12×6=72, কত হলো 7,20,000। আপনার মিউনিসিপালিটির ইনকাম হবে, যাকে কোটায় চাকরি দিয়েছেন তার কাছে তো 2,00,000 নিয়ে পকেটে ঢুকিয়ে দিয়েছে, 8 টাকার মাইনা দিচ্ছেন কত? এ মাসে হবে না, পরের মাসে 800, বেড়ে বেড়ে সেটা 1,500, 1,500-এ কারো সংসার চলে? আলু কিনে 15 টাকা, আলু 18। পুনিন্দু মাইতির রিপোর্ট, সবুজ বার্তা। নেতাজির স্মৃতি বিজড়িত মূল ভবনটি জাতির স্বার্থে রক্ষা করতে হবে, এই পোস্টার ঘিরেই জেলা আদালত চত্বরে উঠেছে বিতর্কের ঝড়। বার অ্যাসোসিয়েশনের মূল ভবন সংস্কারের জন্য সাংসদ তহবিল থেকে 25,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে, আর তাই শুরু হয়েছে পোস্টার কাজিয়া। আইনজীবীদের একাংশের অভিযোগ, সংস্কারের নামে নেতাজির স্মৃতি বিজড়িত ভবনটি ভাঙার উদ্যোগ, অন্য পক্ষ তা মানতে নারাজ। তবে অভিজ্ঞ মহলের ধারণা, বারের আসন্ন নির্বাচনকে ঘিরেই দুপক্ষের মধ্যে এই দড়ি টানাটানি। তমলুক বার অ্যাসোসিয়েশনের ভবন সংস্কার নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা আদালতের আইনজীবীদের মতবিরোধ প্রকাশ্যে এল। তমলুক শহরের জেলা আদালত সংলগ্ন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের ভবন সংস্কারের জন্য সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে 25,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু বুধবার জেলা আদালত চত্বরে একাধিক জায়গায় বার অ্যাসোসিয়েশনের মূল ভবন ভেঙে ফেলার বিরুদ্ধে পোস্টার দেখা যায়। কোনো সংগঠন বা ব্যক্তির নাম পোস্টারে না থাকলেও এদিন জেলা আদালতের কিছু আইনজীবী বার অ্যাসোসিয়েশনের পুরনো ভবন ভাঙার বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ জানিয়েছেন। জেলা আদালত আইনজীবীদের একাংশের বক্তব্য, সংস্কারের নামে বার অ্যাসোসিয়েশনের শতবর্ষ প্রাচীন ও নেতাজির স্মৃতি বিজড়িত মূল ভবনটি ভেঙে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে, তারই প্রতিবাদে পোস্টার দেওয়া হয়েছে। ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি কমলকান্ত পাল বলেন, ভবন সংস্কার নিয়ে কিছু পোস্টার পড়েছে, তবে তাতে কারো নাম নেই, তাই এ ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তার দাবি, আমাদের প্ল্যানে এমপির চিঠিতে প্ল্যানেও শুদ্ধ আছে যে ইনোভেশন নট ভাঙা, এই বিল্ডিং মূল বিল্ডিং সব ভিত্তি সব বজায় থাকবে, অনলি তার পেছনের দিকে দোতলা দুটো রুম মানে 4টে রুম চারিদিক ঢালাই সেসব থাকবে, আর সামনে যে কলম তুলে সংস্কার নট ভাঙা সংস্কার। বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মেনেই এই ভবন সংস্কার করার পরিকল্পনা নেওয়া হয়েছে, আর অ্যাসোসিয়েশনের মূল ভবন ভাঙার যে অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয়, তার কিছু অংশই মাত্র সংস্কার হবে। গত বছর 2012 সালের এপ্রিল মাসে উনি ওনার অফিসে ডেকে আমাকে এবং আমাদের সেক্রেটারি যুগল কিশোর মিত্রা এই দুজনকে ডেকে বলেছিলেন যে আমার এমপি ফান্ড থেকে আপনাদের বাড়ির বিল্ডিংয়ের সংস্কার, পুরনো বিল্ডিং অনেক বছরের বিল্ডিং এই মূল বিল্ডিং বজায় রেখে আপনাদের সংস্কারের জন্য 25,00,000 টাকা আপনাদের দেবো, আপনারা প্ল্যান এস্টিমেট করে আমাকে পাঠাবেন, সেই জন্য মে মাসে 2012-র মে মাসে আমরা রেজলিউশন সহ এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিংয়ের রেজলিউশন সহ আমরা পাঠাই। আইনজীবীদের একাংশ জানিয়েছেন আগামী 19 ফেব্রুয়ারি বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হবে, তাই আইনজীবীদের মধ্যে এই নিয়েই ঠান্ডা লড়াই চলছে। পুনেন্দু মাইতির রিপোর্ট, সবুজ বার্তা। সবুজ বার্তা আজ এই পর্যন্ত, ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।